আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো ডাল পেঁপে বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে উঠেছে, আর এখানে কিছু কলিজা ছিল, কলিজা তিলাই ফ্রিজে ছিল হাফ কেজির মতো, সেটা ভিজিয়ে দিলাম। আর কিছু মুদি বাজার এনেছি, তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো, এই আর কি আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো মিলিয়ে। তো এখানে পুরো মাসের বাজার। আর চালটা আগে যখন এনেছিলাম ওখানে অনেকটা চাল রয়ে গেছে, তো এই জন্য এখন আর চাল কিনিনি, এখানে আনলে বাকি সব কিছু আছে। আর যা লাগবে টুকিটাকি নিচের তো নিজেদের দোকান আছেই, তো টেনে নিয়ে আনবো আর কি। একটা সুবিধা আছে, নিজেদের দোকানপাট থাকলে কিন্তু টেনে টেনে এনে খাওয়ার মজাই আলাদা, কিন্তু মাস শেষে বোঝা যায় যে আসলে বাসটা কত বড় খাওয়া হয়। তো এরকম রঙের কোটা আছে, আমি সবগুলো বাজার সবসময় এরকম এনে রঙের কোটায় ভর্তি করে রেখে দিই। যাই হোক, এখন এই যে কলিজাগুলো আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিব। আমি কলিজা অনেক বড়ও করি না, আবার অনেক ছোট করি না, মিডিয়াম সাইজের করে কেটে নিই আর কি। আবার অনেক সময় হচ্ছে কলিজাগুলো যখন সিঙ্গারা বা চামচা বানাই তখন আরও ছোট ছোট করি, এখন রান্নার জন্য এরকম করি। এই হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, আর হচ্ছে ডালে একটু পেঁয়াজ, হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাগার দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে কলিজা আর তিলে যাই বলেন ওগুলো বসিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে। তো কার কার ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই জানাবেন, আপনাদের একটু সহযোগিতা সাপোর্ট সবসময় চাই, ভালো লাগুক খারাপ লাগুক দুইটাই বলবেন, আপনাদের কাছে অনেক অনেক বিনীত অনুরোধ রইল। তো এই যে এখন ভালোভাবে কিছুক্ষণ কষাবো, কষানোর পরে যতটুকু পানি প্রয়োজন হবে পানিটা দিয়ে একদম লাস্ট পর্যায়ে চলে আসব। বেসিক মশলা দিয়েই রান্না করছি আমি এখানে, জিরা আদা তারপর হচ্ছে রসুন আর একটু গরম মশলা গুঁড়ো, এই আর কি এই সব মশলা দিয়েই, আর হলুদ মরিচ লবণ তো আছেই। তো যাক, এখন শুধু পরিবেশনের পালা। এখানে হচ্ছে ডাল দিয়ে, হচ্ছে পেঁপে দিয়ে, আর হচ্ছে সামান্য পরিমাণ আলু দিয়ে কলিজা ভুনা আজকের এটাই হচ্ছে আমাদের খাবার দুপুরের। তো আমি আমার মেয়েকে খাওয়াতে নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম ডাল দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে কলিজা ভুনা। আর বাচ্চাদেরকে বরাবরই খাওয়াতে প্রত্যেকটা মায়ের ঝামেলা পোয়াতে হয়, হয়তো বাচ্চা খেতে চায় না, না হয় মুখে নিয়ে বসে থাকে, এরকম কে কে আছেন অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু একটু আপনাদের মূল্যবান সময় দিয়ে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।